ইভিনিং বন্ধুরা, আজকে বিকেল থেকে তোমাদের সাথে ব্লগটা স্টার্ট করলাম। আজকে মেইনলি তোমাদের সাথে এটাই শেয়ার করব যে এই বৃষ্টির জন্য আমাদের এখানে কিভাবে কোথায় কোথায় জল জমেছে বা কতটা মানে বন্যার মানে পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেটাই তোমাদের দেখাবো। দেখে নাও, একদম রাস্তার সমানে জল তোমরা দেখতে পাচ্ছ। তোমাদের সেদিন আমি দেখিয়েছি, যেদিন ওই বিয়ে মন্দিরে যে বিয়ে দেখিয়েছি তোমাদের, ওখানে তোমরা দেখতে পেয়েছো এই রাস্তা দিয়ে গেছিলাম আমরা, কিন্তু এই রাস্তা পুরো পরিষ্কার ছিল, কোনো রকম জল ছিল না। ঠিক তার পরের দিনকে এরম অবস্থা হয়ে গেছে, দেখে নাও। এটা আমি তোমাদের দিতে পারিনি ব্লগটা, আই এম রিয়েলি সরি, কিন্তু আজকে দিচ্ছি, দেখে নাও এরকম অবস্থা। এখন মোটামুটি জল কমে গেছে, কিন্তু সেই দিন এক রাতের মধ্যে এরম হয়েছিল, পুরো রাস্তা সমানে সমানে জল রয়েছে। দেখো এখনও মেঘলাই রয়েছে, যদি এরপর ঠিক কালকের মতো বৃষ্টি হয় তাহলে পুরো রাস্তা ঝেপে জল যাবে। এই এখানটা একটুখানি উঁচু বলে এখানে আসেনি, তবে চলো তোমাদের যেতে যেতে দেখাচ্ছি। ওইখানের যে রাস্তা দিয়ে আমরা নেমে গেছিলাম, মানে যেখানে তোমাদের দেখিয়েছিলাম, মনে আছে যে গাড়িটা চলে যাচ্ছে, গাড়িটা যেখানে গাড়িগুলো অনেক ছিল সেখানে প্রায় মোটামুটি এক কোমর মতো জল। তো ওখানে দু সাইডে ঘেরা হয়ে গেছে, কারণ এদিকেও নিচু আছে আর এদিকেও তোমার পুকুর আছে দু সাইডে, তো ওর জন্য দু সাইডে ঘিরে দেওয়া হয়েছে। ওই মানে ওইখান পর্যন্ত তোমাদের বর্ডার, যে এই মাঝে রাস্তা, এই দিকে ওই দিকে যাওয়া যাবে না, এই রকম একটা অবস্থা। ওই দেখো পুরো সমান হয়ে গেছে জল, দেখতে পাচ্ছ? এখানে সবাই ফটো শ্যুট করছে, জল দেখতে এসছে, মজা পাচ্ছে, কিন্তু আমার সত্যি কথা বলতে মজা খুব একটা লাগছে না, কারণ আমার বৃষ্টি ভালো লাগে। বৃষ্টি বলতে এরকম বন্যা বা প্রচণ্ড বৃষ্টি হচ্ছে অল টাইম আমার একদম ভালো লাগে না, প্রচণ্ড খারাপ লাগে, তোমাদের আগেই বলেছি। কারো কারো বৃষ্টি খুব ভালো লাগে, সেদিন খিচুড়ি, বেগুন ভাজা বা ইলিশ মাছ ভাজা খেতে ইচ্ছে করে, ডিম ভাজা খেতে ইচ্ছে করে, পাঁপড় ভাজা খেতে ইচ্ছে করে, বা কারো আবার ভীষণ রোমান্টিক লাগে, কিন্তু আমার এসব কিচ্ছু হয় না, বিশ্বাস করো। আমি উল্টে প্রচণ্ডভাবে টেনশন করি, আমার একদম ভালো লাগে না এসব জল বৃষ্টি। আমি সত্যি কথা বলতে জলকে একটু ভয় পাই বলতে পারো, কারণ আমি বেশ কয়েকবার ডুবে গেছিলাম, মোটামুটি দু তিনবার মতো, দুবার দুবার মতো ডুবে গেছিলাম, তো খুব খারাপ অবস্থা হয়েছিল। এই করে আমি প্রচণ্ড ভয় পাই, আর আমি পুকুরেও কখনো স্নান করি না, ওই পুকুরে স্নান করতে গিয়েই আমি ডুবে গেছিলাম দুবারই, তো ওই জন্য আর কি মানে যাই না ওদিকে, পুকুরের ধারে পাশে যাই না বাবা। সত্যি আমার জল খুব ভয় লাগে, মনে হয় যেন জলে পেরিয়ে যায়, কিন্তু এই যে রেসগুলো দেখতে পাচ্ছো জলে, দেখতে দেখে মনে হলো যেন খুব হালকা, কিন্তু এখানে পা দিয়ে যখন যাবে তখন তোমাকে পুরো ভাসিয়ে নিয়েই চলে যাবে, এরকম একটা অবস্থা। ওর জন্য আমি খুব একটা ভালো লাগে না আমার, আমি জলে ওই জন্য যাই না। তো চলো পুরো এখানে মন্দির তোমাদের দেখিয়ে দিলাম, প্রায় মন্দিরের কাছেই জল চলে গেছে। তবে আমাদের এখানে যতই বড় বড় বন্যা হয়েছে কি না, যেখানে আমাদের মেন মন্দির, যেখানে আমাদের মা থাকে, পুরো চারিপাশে ওর থেকে হয়তো উপরে জল চলে গেছে, কিন্তু মন্দির কখনো ডোবে না, এটাই স্বাভাবিক হয়েছে। অনেকেই এর বিরোধিতা করবে বা এটা হতে পারে না, অসম্ভব বা এরকম কিছু সবাই মনে করতে পারে, কিন্তু এটাই হয়েছে, প্রত্যেকবার এটাই হয়ে থাকে। তো যাই হোক, দেখো তোমাদের ভালোভাবে একটু দেখিয়ে দিচ্ছি যে এই রকম বন্যা পরিস্থিতি আমাদের এখানে। Thank you.
এই দেখো এবার চলেছে, ওই যে দূরে দেখতে পাচ্ছ ওটা কিন্তু রাস্তা, পুরো রাস্তা ওখানে ডুবে গেছে। ওইদিকে যে গ্রামটা রয়েছে ওই গ্রামের লোকজন মানে এদিক দিয়ে সব কিছু যাতায়াত করতে হয়, যা কিছু তোমরা বলো, স্টেশন বলো, বাজার বলো, যা কিছু বলো ওই দিক দিয়ে কিন্তু যেতে হয়। কিন্তু দেখো এরকম খারাপ অবস্থা, পুরো ডুবে গেছে, ওখানে প্রায় হাঁটুর ওপরে জল রয়েছে। ওই যে দূরে দেখতে পাচ্ছ পুরো জল, ওটা রাস্তা, ওই যে জল যেখানটা দেখতে পাচ্ছ ওটা কিন্তু পুরো রাস্তা পুরো ডুবে গেছে, আর রাস্তার দুপাশে রয়েছে খাল, পুরো ডুবে গেছে, হাঁটুর ওপরে জল। ওখানে ওই দিককার গ্রাম যে রয়েছে ওখানে ওইদিকের মানুষগুলো কিন্তু এই দিক থেকেই যাতায়াত করতে হয় সব সময়। তো এইরকম খারাপ পরিস্থিতি কি আর করা যাবে বলো, ওইরকমভাবে করতে হচ্ছে। অনেকে সেই কলা ভেড়া করেছে, দিয়ে ওখানে কলা ভেড়াতে করে ভেসে ভেসে আসছে, বুঝতে পারলে? ওগুলো দেখাতে পাচ্ছি না, ওই দূরে দেখা যাচ্ছে, তোমরা হয়তো বুঝতে পারবে না, বাট আমরা দেখেছিলাম যখন গেছিলাম। আমাদের বন্যা পরিস্থিতি এইরকমই। তো চলো আর বেশি কিছু দেখানোর নেই, আজকের মতো ভ্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, খুব তাড়াতাড়ি আবার দেখা হচ্ছে।